যে স্টাফ থাকবে তাদের কিছু দক্ষতা থাকতে হবে ऑर्गेनाइजेशन একটা কালচার থাকবে এবং যে পিপল থাকবে তাদের রোল অবশ্যই ডিফাইন থাকবে ফরমেটিক কালচার ऑर्गेनाइजेशनাল কালচার কালচারটা কি কি কথাগুলো কেটে কেটে আসছে মেবি নেটওয়ার্ক ইস্যু

ওকে তাহলে একটু কাছে নিয়ে আসি সেটাই ভালো হবে মনে হয় অর্গানাইজেশন পিপুল এর ভিতরে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কালচার অর্গানাইজেশনাল কালচার এর ভিতরে যে জিনিসগুলো আছে যে শেয়ার্ড ভ্যালুস অ্যান্ড অ্যাডসিউড কমিউনিকেশন লিডার চ্যাম্পিয়ন এন্ড অ্যাডভোকেট দ্য ভ্যালুস ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি তো কালচারের ভিতরে তিনটা জিনিস থাকবে তাই চারটে জিনিস থাকবে কমিউনিশন থাকবে শেয়ার ভ্যালুজ এন্ড অ্যাটিটিউড থাকবে লিডার চ্যাম্পিয়ন এন্ড অ্যাডভোকেট দা ভ্যালুজ ট্রাস্ট এন্ড ট্রান্সপারেন্সি থাকবে পিপুল অর্থাৎ অর্গানাইজেশনে যে পিপুল থাকবে যে আমি বলছিলাম যে পিপুল হচ্ছে কি এলিমেন্ট পিপুলদের কি কাজ থাকবে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্টাইল এটা থাকতে হবে আপডেটিং স্কিলের যে আমাদের যে অর্গানাইজেশনে যারা কাজ করে তাদের স্কিলটা আপডেট থাকতে হবে কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন অর্থাৎ ইমপ্লয়ীদের ইন্টারনাল কমিউনিকেশন ভালো থাকবে এবং কোলাবোরেশন থাকতে হবে ব্রড নলেজ প্লাস ডিপ স্পেসিফিকেশন তারা যে ফিল্ডে কাজ করছে যে রিকোয়ারমেন্ট যে রোল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছে তাদের নলেজ ঠিক থাকতে হবে কমন অজেক্টিভ অর্থাৎ অর্গানাইজেশনের যে কমন অজেক্টিভটা থাকবে সেখানে যারা কাজ করে তাদেরও কমন অজেক্ট একই অযুক্তিভ থাকতে হবে ফ্যাসিলিটেটিং ভ্যালু ক্রিয়েশন অর্গানাইজেশনের ভ্যালু ক্রিয়েশন করবে বিপুলের মাধ্যমে আর সর্বশেষ যেটা ব্রেকডাউন সাইলেন্স এটা কি ভাইয়া ব্রেকডাউন সাইলস ব্রেক ডাউন হচ্ছে সত্যি শুনতে পাচ্ছি না আমি নাকি ব্রেকডাউন এতক্ষণ শোনা যায় না কথা জি ভাই আপনাদের কথা এখন আমি শুনতে পাইনি একদমই শোনা যায় না আমি এই টোটাল শুনতে পাইনি নাকি আপু একটু একটা ব্রেকডাউন ফিনান্সটা কি জিনিস আপু একটা কোশ্চেন করেছিলেন ব্রেকডাউন হচ্ছে যে একটা ऑर्गेनाइजेशन বা কোন সিস্টেম কোন সিস্টেমের বা কোন

Dimension it it the information and technology information and technology is second dimension uh, the information and technology dimension includes the information and knowledge necessary for the management of services as well as the technologies required it also incorporates the relationship between different components of this service systems such as the input and output of activities and practices.

যদি পিপুলের কথা এখানে পিপুলের কথা চিন্তা করি একটা ডিপার্টমেন্টে তিনজন এমপ্লয়ি আছে তো তিনজন এমপ্লয়ি এখানে রোল তিনজনের দেখা যাচ্ছে তিনজন যদি ম্যানেজার থাকে তিনজনের তো তিনজনের রোল ডিফারেন্ট হতে পারে তিনজনের হচ্ছে জেডিটা আলাদা হতে পারে আলাদা হতে পারে কাজটাকে তো হচ্ছে আমি রিসোর্স ওয়াইজ হচ্ছে আইসোলেট করতেছি টিম আপনি যদি

টুলগুলো ইউজ করা হচ্ছে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট নলেজ বেস কমিউনিকেশন সিস্টেম অ্যানালিটিক্যাল টুলস ইনভেন্টারি সিস্টেম রিমোট কোলাবোরেশন মোবাইল প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাউড সলিউশন মেশিন লার্নিং তো এই এখন রিসেন্ট টেকনোলজিতে একইভাবে হচ্ছে আপনার আইটি সার্ভিসের জন্য যেসব টেকনোলজি আইটি আর্কিটেকচার অ্যাপ্লিকেশন ডাটাবেস ব্লক চেইন কমিউনিটি কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কমিউনিকেশন সিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন এই সার্ভিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখন বলছে যে সিলেক্টিং রাইট টেকনোলজি সঠিক কোন টেকনোলজিটা আমরা সিলেক্ট করব সেটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করছে অর্গানাইজেশন নিড নিড টু আস্ক দ্য রাইট পারসন হোয়াইল কনসিডারিং টেকনোলজি ফর ইউজ ইন প্ল্যানিং ডিজাইন ট্রানজিশন অর অপারেশন অফ এ প্রোডাক্ট অর সার্ভিস ভাই ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল একটু আগের স্লাইডটাতে যাবেন হ্যাঁ এই যে আইটি সার্ভিসেস এর মধ্যে বলছে কগনেটিক কম্পিউটিং এই জিনিসটা কি কমিটিভ কম্পিউটিং হচ্ছে এটা এআই বেজ একটা টেকনোলজি এটা আপনার আমরা মাস্টার্স একবার করেছিলাম একটা টপিক ছিল কমিউনিটিং কম্পিউটিং

হ্যাঁ লিখ করতেছে তাহলে এই জিনিসটা ক্যাশালি আলাদা করলাম আমরা কিভাবে একটা হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট করছে এবং আইটি সার্ভিসের ক্ষেত্রে কোন কোন টেকনোলজি আপনি একটা হচ্ছে দেখেন টেকনোলজি কোন কোন টেকনোলজি ইউজ করতেছেন আর ওখানে ম্যানেজমেন্ট লিভেল প্রথমটা দেখেন যে অফল ম্যানেজমেন্ট আছে এখানে ওখানে টেকনোলজিও আছে ম্যানেজমেন্ট ও আছে আর এখানে সবগুলো দেখেন একটা টেকনোলজি হ্যাঁ এখন আইটি সার্ভিসের ক্ষেত্রে সবগুলো যে টেকনোলজি সেটা আমি বুঝতে পারছি কিন্তু এইখানে যে সার্ভিস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্টটা বললো এটা তো আমি আসলে আইটি সার্ভিসের ক্ষেত্রেও অনেক সময় করি তাহলে এটা আসলে আলাদা হচ্ছে কিভাবে আমি এটা একটা হচ্ছে ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট লেভেলের কাজ আর একটা হচ্ছে সার্ভিস লেভেলের কাজ এটা ওকে ওকে ম্যানেজমেন্ট লেভেল সার্ভিস লেভেল ওকে ওকে থ্যাংক ইউ তো আমরা টেকনোলজি চুজ করার জন্য কি কি ডিসিশন নিব যে ডাস দিস টেকনোলজি ইন্ট্রোডিউস নিউ রিস্ক এন্ড কনস্ট্রেন্ট টু দা অর্গানাইজেশন অর্থাৎ আপনি যখন কোনো নতুন টেকনোলজি চুজ করবেন আপনাকে দেখতে হবে যে এই টেকনোলজির সাথে কোনো ধরনের রিস্ক আছে কিনা যেটা আমার অর্গানাইজেশনকে হ্যাম্পার করতে পারে ইজ দিস টেকনোলজি কম্পেটেবল উইথ দি কারেন্ট আর্কিটেকচার অফ দা অর্গানাইজেশন এন্ড ইটস কাস্টমার অর্থাৎ আমার বর্তমান যে আর্কিটেকচার আছে আমার অর্গানাইজেশনের যে সমস্ত সার্ভিস আমি ইউজ করছি এবং আমার যে ক্লায়েন্ট আছে এদের সাথে এটা কম্পোর্টেবল কিনা ডু দি ডিফারেন্ট টেকনোলজি প্রোডাক্টস ইউজ বাই যে এখানে একটা ইয়ে হয়ে গেছে যে এটা পরেরটাতে চলে আসছে বাই দি অর্গানাইজেশন অ্যান্ড ইটস স্টেক ওয়ার্ক টুগেদার অর্গানাইজেশন এবং তার স্টেক হোল্ডাররা আলাদা টেকনোলজি ইউজ করছে কিনা হাউ আর দা ইমার্জিং হাউ আর

কমপ্লেক্স ইস্যু আছে কিনা এই টেকনোলজি নতুন যে টেকনোলজিটাকে আমি অ্যাডপ্ট করব বা নতুন যে টেকনোলজিকে আমি চুজ করব সেটা এখানে হ্যাম্পার করছে কিনা অর্থাৎ একটা টেকনোলজি আমার চুজ করার সময় এই জিনিসগুলো আমাকে আইটি ইন্টিগ্রেশনের একটা এক্সাম্পল এখানে বলছে যে

বিজনেস কাস্টমার নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কি করছে যে তারা কানেকশনের ইউটিলাইজেশন দিচ্ছে তাদেরকে ব্যান্ডউইথ অ্যালোকেট করছে এই সার্ভিসগুলো দিচ্ছে তো অর্থাৎ এই এক্সাম্পলটা কি আপনারা বুঝছেন এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে নেটওয়ার্ক সার্ভিস এই কি রিপ্রেজেন্ট করছে আমরা এতক্ষণ যে টপিক গুলো দেখে আসলাম সেখান থেকে কি একটা অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন যখন আইটি ইন্টিগ্রেশন করছে এখানে এখানে বলছে যে একটা এইচআর সার্ভিস তারা কিভাবে আইটি ইন্টিগ্রেশন করছে তারা একটা সফটওয়্যার চাচ্ছে যেখানে তাদের সমস্ত এমপ্লয়ীদের ইনফরমেশন থাকবে তাদের বেনিফিট গুলো থাকবে এবং সেগুলো হচ্ছে যে ইনফরমেশন গুলো থাকবে সেগুলো অবশ্যই আপনার আনঅথরাইজ পার্টির কাছে যাবে না

দুটি তো আইটি সার্ভিসের এক্সাম্পল আচ্ছা একটা প্রোভাইড করবো আর একটা হচ্ছে আপনার এই যে নেটওয়ার্ক সার্ভিসের জন্য নেটওয়ার্ক সার্ভিসেস এর ক্ষেত্রে যে ওরা যে নেটওয়ার্ক সার্ভিসের ক্ষেত্রে এখানে নেটওয়ার্ক নিয়ে যারা কাজ করেন তারা আর বলতে পারবে যে এখানে ব্যান্ডউইথ নিয়ে কাজ করা হয় তারপর কানেকশন এবং ইউটিলাইজ কতটুকু ব্যান্ডউইথ ইউটিলাইজ করা হয়েছে এই ধরনের সলিউশন বেস সলিউশন দিয়ে এটা করা হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং এখানে একটু মিসিং আছে আমার সিলাইডটাতে আমি মানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আর একটু বড় আইডিয়া এখানে দেওয়ার কথা ছিল বাট এখানে কোনো কারণে মিসিং হয়েছে মানে অ্যাড করার সময় এ মডেল ফর এনাবলিং অন ডিমান্ড নেটওয়ার্ক অ্যাক্সেস টু এ পেয়ার পুল অফ কনফিগারেবল কম্পিউটিং রিসোর্সেস দ্যাট ক্যান র্যাপিডলি প্রোভাইডেড উইথ মিনিমাল ম্যানেজমেন্ট ইফোর্ট অর প্রোভাইডার ইন্টারাকশন ক্লাউড কম্পিউটিং এর গুলো কি থাকবে অন ডিমান্ড অ্যাভেইলেবিলিটি নেটওয়ার্ক অ্যাক্সেস রিসোর্স পোলিং র্যাপিড ইলাস্টিসিটি মেজার সার্ভিসেস এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং আর ক্লাউড কম্পিউটিং সিট আপনাদেরকে দিয়ে দিব বড় সিট কারণ এখানে হচ্ছে প্রপার আইডিয়াটা নাই ক্লাউড কম্পিউটিং Our third dimension is partners and suppliers. The partners and suppliers dimension encompasses an organization relationship with other organizations that are involved in design, development, deployment, delivery, support, or continual improvement of services. It also incorporates contract and other arrangements.

Organizations may choose to relay as much as possible on their own resources using partner and supplier as little as possible. Some organizations believe that they will be best served by focusing their attention on developing certain core competencies using partner and supplier to provide other needs.

হ্যালো স্ট্রিম ইজ এ সিরিজ অফ স্টেপ ইউজেস টু ক্রিয়েট এন্ড ডেলিভার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস টু এ সার্ভিস কনজিউমার অর্থাৎ কয়েকটা স্টেপ থাকবে যেখানে হচ্ছে অর্গানাইজেশন ক্রিয়েট করবে এন্ড ডেলিভার প্রোডাক্ট এন্ড সার্ভিসেস টু এ সার্ভিস কনজিউমার

Any barriers to workflow and non value adding activities. Opportunities to increase value adding activities can be found across the service value chain. Value stream optimization may include process automation or adoption of emerging technologies. Value stream can be redefined to react to change, demand, and other circumstances or remain stable for a significant amount of time. প্রসেস প্রসেস কি জিনিস আমরা সর্বশেষ যেটা ছিলাম ভ্যালু ইস্টিমেন্ট প্রসেস এ সেট অফ ইন্টার রিলেটেড অর ইন্টারেক্টিং অ্যাক্টিভিটিস দ্যাট ট্রান্সফর্ম ইনপুট ইনটু আউটপুট এ প্রসেস টেক্স অন অর মোর ডিফাইন ইনপুট এন্ড টার্নস দেম ইনটু ডিফাইন আউটপুট অর্থাৎ প্রসেস বলতে বোঝাতে যে সাম অ্যাক্টিভিটি থাকবে যেটা একটা নির্দিষ্ট ইনপুট আছে এবং ওই ইনপুটের জন্য কি কি আউটপুট আসতে পারে

সার্ভিসের জন্য তার প্রসেসটা ঠিক করতে চাও ঠিক করব তখন আমাদের সার্ভিস ডেলিভারি মডেলটা আমাদের জানতে হবে এবং সেই সার্ভিসটা কিভাবে কাজ করে সেটা জানতে হবে হোয়াট আর দ্য ভ্যালু স্ট্রিম ইনভলভ ইন ডেলিভারিং অ্যান্ড অ্যাগ্রিড আউটপুট অফ দ্য সার্ভিস হু আর হট পারফর্ম দ্য রিকোয়ার্ড সার্ভিস অ্যাকশন কি সার্ভিসটা আসলে পারফর্ম করবে সেটা আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে সর্বশেষ যেটা আমরা এই প্রথম যে ছবিটা দেখেছিলাম যে এখানে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর এক্সটার্নাল ফ্যাক্টর কে কেস্টল যে নীতি এটা দিয়ে আমরা এ করতে পারি পলিটিক্যাল ফ্যাক্টর ইকোনমিক্যাল ফ্যাক্টর সোশ্যাল ফ্যাক্টর টেকনোলজিক্যাল ফ্যাক্টর লিগাল ফ্যাক্টর অ্যান্ড এনভার্টাল ফ্যাক্টর এই ফ্যাক্টর গুলো একটা অর্গানাইজেশনের যে ডাইমেনশন গুলো আছে এই ডাইমেনশন গুলোকে হ্যাম্পার করে এবং কখনো কখনো এটাকে ত্বরান্বিতও করে তো পলিটিক্যাল ফ্যাক্টরের ভিতরে কি কি এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখি যে কারেন্ট ট্যাক্স কি পলিসিজ জানা জানানি ট্রেড পলিটিক্যাল স্টেবিলিটি গভর্নমেন্ট পলিসি ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্যাল এর ভিতরে ইনফ্লেশন রেট ইকোনমিক গ্রোথ সোশ্যালের ভিতরে লাইফ স্টাইল অ্যাটিটিউড কালচারাল ব্যারিয়ারস পপুলেশান গ্রোথ টেকনোলজিক্যাল ফ্যাক্টরের ভিতরে

Does business and profitability would say the impact customer needs due to changes of social environment? Technological factor he would say the impact the development, distribution, manufacturing, and logistic due to change in digital or mobile technology, automation and research and development. Legal factor focuses on how organizations are allowed to operate within terrorist. Our environmental factors.

আমরা একটু দেখি যে নলেজ চেক হট শুড বি কনসিডার্ড অ্যাজ পার্ট অফ পার্টনার্স এন্ড সাপ্লাইার্স ডাইমেনশন এটা কি হবে দা রিকোয়ার্ড স্কিল এন্ড কম্পোনেন্ট ডিটা থাকে ইয়ার আ পার্টনার এন্ড সাপ্লাইয়ার ডাইমেনশনের ভিতরে আমরা যে কোনগুলা কনসিডার করা হচ্ছে Level of integration and formally involved the relationship between organization. What is the which dimension is most concerned with skill competences and roles and responsibilities? Organization and people. Great.